শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের রোগের জন্য আরোগ্য প্রতিষেধক ঔষধ হল কোরআন। ওয়াহুদা হেদায়েত ওয়া রাহমাতুল মুমিনিন, এবং যারা ইমানদার তাদের জন্য এই কোরআন রহমত। ইমানদারদের জন্য কোরআন ওয়াজ, ইমানদারদের জন্য কোরআন আরোগ্য, ইমানদারদের জন্য কোরআন হেদায়েত, ইমানদারদের জন্য কোরআন রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে হেদায়েত, রহমত, আরোগ্য এগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো সূরা লোকমানের শুরুতে আল্লাহ বলেন, হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। কোরআনের আয়াতগুলো হেদায়েত, রহমত, নেককার মানুষ যারা তাদের জন্য। নেককার কারা? এই নেককার মানুষের তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আরো বৈশিষ্ট্য আছে, এখানে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, এক নম্বর বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে। দুই নম্বর, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। তিন নম্বর, ওয়া হুম বিল আখিরাতি ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে। তাহলে নেককার মানুষের মৌলিকভাবে এখানে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এক নম্বর, যারা নামাজ কায়েম করে। দুই নম্বর, যারা যাকাত আদায় করে। তিন নম্বর, যারা আখেরাতে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের হেদায়েতের উপর আছে। আল্লাহ বলেন, তারাই সফল কাম, যাদের মাঝে তিন গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে সকল মুমিন বলে ঘোষণা করলাম। এই তিন বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর, যারা নামাজ কায়েম করে। এই মাত্র একটা নামাজ আপনারা পড়লেন, নামাজ কায়েম দ্বারা কি উদ্দেশ্য? নামাজ কায়েম দ্বারা মৌলিকভাবে পাঁচটি উদ্দেশ্য আমরা মনে রাখবো। নামাজ কায়েম দ্বারা মৌলিকভাবে কয়টি উদ্দেশ্য মনে রাখবো? এক নম্বর, আল মুহাফাযাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা, মানি নামাজ কায়েম করা। দুই নম্বর, আল মুহাফাযাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা গুলা সঠিকভাবে বিরস্থির ভাবে আদায় করলাম কিনা এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করা, মানি নামাজ কায়েম করা। তিন নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করা, মানি নামাজ কায়েম করা। চার নম্বর, পরিবারের প্রতিটি সদস্য নামাজ পড়লো কিনা এই খোঁজ খবর নেওয়া, মানি নামাজ কায়েম করা। তাদেরকে নামাজের হুকুম দেওয়া, মানি নামাজ কায়েম করা। পাঁচ নম্বর, সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজ পড়লো কিনা, প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা প্রচেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখা, মানি নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েমের মৌলিক কয়েকটা বিষয় জানলাম আমরা, কম দিয়ে শুনেন আবার বলি আমি। এক নম্বর, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া, মানি নামাজ কায়েম করা। দুই নম্বর, বিরস্থির ভাবে রুকু সেজদা আদায় করা, মানি নামাজ কায়েম করা। তিন নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করা, মানে নামাজ কায়েম করা। চার নম্বর, পরিবারকে নামাজের হুকুম করা, মানে নামাজ কায়েম করা। পাঁচ নম্বর, সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি যেন হয়ে যায় এই প্রচেষ্টা, এই চেষ্টা অব্যাহত রাখার নাম নামাজ কায়েম করা। এক নম্বর, নামাজ কায়েম করার উদ্দেশ্য কেউ বলতে পারবেন?
নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা উদ্দেশ্য হলো নামাজের পূর্বে শরীর পাক আছে কিনা, এই শরীর পাক করা, কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করা, নামাজের জায়গা পবিত্র কিনা এটা ঠিক মতো খোঁজ খবর নেওয়া, সতর ঢেকে নামাজ ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া, এক নম্বর বধু না থাকলে বধু করা, দুই নম্বর গোসল যদি ফরজ হয় গোসল করা, গোসল না থাকলে গোসল করার দলিল সূরা মাইদা সূরা নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশহাদ করেছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কোনো ব্যক্তি নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি অজু না থাকলে সে যতক্ষণ অজু না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। অজু করার সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা, কি বলা যাবে কিনা কথা, অজু করার সময় প্রয়োজনীয় কথা বলার অবকাশ আছে, প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। যেমন আপনি উঁচু করতে করতে কলের পানি শেষের দিকে, এখন মটর সারা করে যান, আপনি যদি বলেন মটর সারা আমার উঁচু পা ধোয়া বাকি আছে এখন, এটা প্রয়োজন, এটা বলা কোনো সমস্যা না। সহিহ বুখারী 206 নম্বর হাদিস থেকে বোঝা যায় প্রয়োজনীয় কথা উঁচু সময় বলা যায়। সহিহ বুখারী বর্ণনা 206 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী মুগীরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি নবীজির পা মুবারক থেকে মৌজা জোড়া খোলার জন্য ইচ্ছা করলাম, নবীর দুই পায়ে মৌজা ছিল তো আমি মৌজা খোলার ইচ্ছা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাউহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই, ছেড়ে দাও মৌজা থাক। এটা বলার পর মাসাহা আলাইহিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌজার উপরেই মাসাহ করলেন। নবীজি বললেন দাউহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই, আমি এই মৌজা দুইটা পবিত্র অবস্থায় পরিধান করেছি আর সফরের সময় মৌজা মাসালা পবিত্র অবস্থায় পরিধান করার পর
নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আমার যদি অপরিচিত না হয় তাহলে আপনার ওই মৌজার উপরে আপনার কি হবে মাসাহ করা যাবে। যদি মৌজা আবার না খোলে, নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি মৌজা না খোলা হয় তাহলে এটার উপরে নির্দিষ্ট সময় পরিমাণ অজু করার সময় ওইটার উপরে মাসাহ করলেই পা ধুয়ে সেই আদায় হয়ে যাবে। পা না ধুয়ে মাসাহ করলেও ওই পা ধোয়া কাজ হয়ে যাবে। এটা শীতকালে সাধারণত প্রয়োজন হয়। এটা মুকিমের জন্য যারা সফরে না তাদের জন্য একটা পরিমাণ আছে, আর যারা সফরে থাকবে তাদের জন্য আলাদা একটা পরিমাণ। তো যাই হোক, এটা হচ্ছে বিষয় না। বিষয় হলো নবীজির পায়ের মৌজা দুইটা খুলতে চাইলেন, তো নবী মুখ দিয়ে কথা বললেন, দা তোমা হইল না, ছেড়ে দাও। তাহলে অজুর সময় নবী কি বললেন, না বললেন কি বললেন, এই যে প্রয়োজনীয় কথা বলা যায় না। নবী বললেন, দা হুমা, ছেড়ে দাও, হইল না। আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি, মাসাহা আলাইহিমা, নবী মৌজার উপর মাসাহ করলেন। হাদিস থেকে বোঝা গেল ওজুর সময় প্রয়োজনে কথা বলা অবকাশ। মনে আছে এই নামাজের পূর্ববর্তী শর্ত, ওজু না থাকলে কি করা, ওজু করা। গোসল ফরজ হলে গোসল করে নেওয়া। সূরা মাঈদার 6 নম্বর আয়াতের পরে অংশে আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। গোসলের সময় খেয়াল রাখা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি বসানোর চেষ্টা করা, এরপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, এইভাবে সুন্দর নিয়ম কানুন পালন করার পর গোসল করে নেওয়া। এরপরে আমরা সাধারণত আগে হাতগুলো ধুই, ধোয়ার পর এরপর আমরা সুন্দরভাবে গোসল করি, এটা একটা নিয়ম কানুন আছে। এই যে আপনি গোসল করে ফেললেন, এই গোসল করার পর আলাদা করে আবার নতুন রুজু করা লাগবে কিনা, এটা অনেক মানুষের কমন প্রশ্ন। আপনি গোসল করছেন, এখন গোসল করার পর আবার নতুন রুজু করা লাগবে কিনা, নাসাইর বর্ণনা 52 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দু বা'দা আল-গুসলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে ওযু করতেন না। নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না, ওযু করতেন না। তাহলে এখান থেকে মাসালা শিখলাম, গোসলের নিয়ম কানুন গুলো ভালোভাবে পালন করে গোসল করে ফেললে ওযুর মাসালা আদায় হয়ে যায়, আবার নতুন করে গোসলের পরে ওযু করার প্রয়োজন নেই। এই হলো আপনার নামাজের পূর্ববর্তী শর্ত, উজু করা, গোসল করা। কাপড় পাক, সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিয়াবাকা ফাতহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন, ওয়া আব্বাকা ফাকাব্বির, এরপর আপনি আপনার রবের বরাত্ত বর্ণনা করেন, আগে কাপড় পবিত্র করেন। সহি বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস, জাআত ইমরাতু ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি কাইফা তাসনাউ ইয়া রাসূলাল্লাহ, হুজুর আমাদের কোন নারী তার মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যে নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার নিয়ম কি? ভাই কথা বুঝে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা-বোনরা, এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড়, এই কাপড়ের মধ্যে যে নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার উপায় কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জবাব দিলেন, তাহতুহু, এক নাপাক নাপাকি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে,
দুই নাম্বার সুম্মা তাতুরুসুহু বিল মা, কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিগড়িয়ে দিবে, রিগড়িয়ে দিবে। ওয়া তামবাহু, এরপর কাপড় ভালোভাবে চিপবে, ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি বিহি, এরপর কাপড় পবিত্র হবে, ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। আমাদের এই হাদিস থেকে ভুল মাসালা যেটা জানলাম, নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত। নবীজি বললেন কাপড় এই এইভাবে পবিত্র করবে, এরপর পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয়। আপনাদের মনে আছে নামাজের পূর্বে শর্তগুলো গুরুত্ব দেওয়া মানে জানে কি? নামাজ নামাজ কি করা, নামাজের জায়গা পবিত্র হওয়া। একটা কথা মনে রাখবেন, আমাদের জন্য গোটা দুনিয়াটা মসজিদ এবং গোটা দুনিয়াটাই পবিত্র। সুবহানাল্লাহ। আর মানুষ এটাকে অপবিত্র বানায়, কিন্তু আল্লাহ পুরো জমিন আমাদের জন্য পবিত্র বানিয়ে দিছে এবং মসজিদ বানায় আছে। অতীতের কোন জাতি এবাদত করার জন্য নির্দিষ্ট এবাদত খানায় গিয়ে এবাদত করা, আল্লাহর কি রহমত আমাদের উপরে? আমরা যেখানে থাকবো আশেপাশে এবাদত খানা যদি না থাকে, ওই পবিত্র জমিনে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে। দলিল সহিহ বুখারী বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু খামসান লাম ইয়াকুন আহাদু মিনাল আমবিয়া ক্বাবলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। প্রিয় মুসলমান ভাইরা বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর وصرت بالرعب مسيرة شهر, আমার প্রভাব এক মাসের দূরত্বে, আমার প্রভাব এক মাসের দূরত্বে ছড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। আমার প্রভাব আল্লাহ তাআলা এক মাসের দূরত্বে বিস্তার করে দিয়েছে। নবীজির প্রভাব, নবীজির রোগ, নবীজি কোথাও আলাদা করবে যে এক মাসের দূরত্বে কাফের মুশরিকদের অন্তরে নবীজির ব্যাপারে আলাদা একটা প্রভাব আল্লাহ সৃষ্টি করেছে। এই অনুবাদটা করার পর দুইটা আওয়াজ দিবেন, প্রথমে সুবহানাল্লাহ বলবেন, এরপরে করবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনুবাদটা করি, দুইটাই বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। দুই নম্বর ওয়াজ্জুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরো পৃথিবীটা মসজিদ এবং পুরো পৃথিবীটা পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কেন? কারণ আমাদের জন্য শুকরিয়া যে আমরা যে কোনো জায়গায় পবিত্র জমির এবাদত করলে আমার আল্লাহ তাআলা কবুল করেন। যে অতীতের জাতি যে কোনো জায়গায় এবাদত করলে কবুল হতো না, তারা এবাদত খানায় যাওয়া লাগতো। আমাদের প্রতি আল্লাহর দয়া যে আমরা যে কোনো জায়গায় নামাজের সময় হবে, তো যদি আশেপাশে দূরত্বের মধ্যে পানি না পাই, ওই পবিত্র মাটিতে তায়ামুম করব আর ওই পবিত্র জমিনে নামাজ আদায় করব, আল্লাহ কবুল করে দিলেন। এই শুকরিয়া আদায় করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। এগুলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য যুদ্ধ লব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের জাতি জিহাদ করলে, যুদ্ধ করলে যুদ্ধের পর যে সম্পদ পাওয়া যেত, এই সম্পদ অতীতের জাতি খরচ করতে পারত না। নবীজি বলেন আমার জন্য আমার উম্মতের জন্য যুক্ত মত সম্পদ বৈধ করে দেওয়া হয়। চার নাম্বার ওয়া কানা নাবিয়্যু ইবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলা নাসি কাফা। নবীজি বলেন অতীতে যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, সমস্ত নবীকে কোন বিশেষ এলাকার জন্য পাঠানো হয়েছে। এক নবীকে এক এলাকায়, তো আরেক নবী আরেক এলাকায়, এমন ইতিহাস একই সময় এক এলাকার নবী একজন আরেক এলাকার নবী আরেকজন।
যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী, ওই সময় আরেক এলাকার নবী তার ভাতিজা লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এক এলাকার নবী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাম আরেক এলাকার নবী। লূত নবীর আব্বার নাম কি বলেন? হারাম। কি নাম? কি নাম? হারাম। লূত নবীর আব্বার নাম কি? ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারাম। এই হারামের সন্তান লূত আলাইহিস সালাম। আর মুসা নবীর ভাইয়ের নাম হলো হারুন। কি নাম? ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারাম, মুসা নবীর ভাইয়ের নাম হারুন। এই হারানের সন্তান লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এক এলাকার নবী, লূত নবী আর এক এলাকার নবী, একই সময়। আমাদের নবী বলেন ওয়াবাইস্তু ইলা নাসি কাফা, আমাকে কোনো নির্দিষ্ট এলাকার জন্য পাঠানো হয় নাই, গোটা জগতের সবার জন্য আমাকে নবী হিসেবে পাঠানো হয়। এগুলো চার নম্বর বা ওয়া উতিতু শাফাআ, এটা আমার সাথে একটু বলেন, বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। কি বলছি বাংলাটা? সার্বজনীন সুপারিশ, সার্বজনীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসে, আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছা অধিকার দিয়েছে। এক নম্বর, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে দিতে পারবো। সুবহানাল্লাহ। দুই নম্বর, রবাইকা শাফাআ, আমি চাইলে সুপারিশ করতে পারবো, তবে দুটি নিতে পারবো না, যে কোনো একটি, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে দিতে পারবো, না হয় সুপারিশ করতে পারবো। নবীজি বুদ্ধি করে বললেন ইখতার তু শাফাআ, আমি সুপারিশ করার বিষয়টা গ্রহণ করে নিলাম। কেন? অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এই জন্য আমাদের নবী ন্যূনতম একজন উম্মত জান্নাতে যাওয়ার চেষ্টা চালাইতে থাকবে, এই জন্য সুপারিশটা গ্রহণ করবে। তবে আমার আলোচ্য বিষয় হচ্ছে, এটা আলোচ্য বিষয়, এই পাঁচটার মধ্যে কোনটা? পুরা দুনিয়াটা আমাদের জন্য মসজিদ, পুরা দুনিয়া আমাদের জন্য পবিত্র, এখানে অপবিত্র হলে এটা পবিত্র করে নিতে হবে, নামাজের পূর্বে দেখতে হবে আমাদের আমার নামাজের জায়গাটা পবিত্র। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত, সতর ঢেকে নামাজ পড়া। এই জন্য অনেকে গামছা গায়ে দিয়ে বেড়ে যায়, গরমের কারণে গামছা গায়ে দিয়ে মেরে দেয়। আছে আমার মতে বিভিন্ন ভাবে, বাকি আমার ওয়াজ শুনলে আমার নামাজ ছেড়ে দিয়ে না, ভাই আপনি ওই গামছা বুঝলেই আসেন আপনার, এরপরে আস্তে আস্তে গেঞ্জি করবেন, আস্তে আস্তে পাঞ্জাবি করেন ইনশাআল্লাহ। কারণ আমার বয়ান শুনে যদি আমার বলেন ধুর হ্যাঁ বলছে এরকম গামছা টামছা বুঝে না যায় তার জামিলা আপনার আস্তে এই বদভবন করেন না বয়ানের। আপনি বাবা আগের মতোই নামাজ পড়েন, মানে সামনের দিকে একটু ভালো পোশাক পরেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানী আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ কর, সুন্দর পোশাক পরিধান কর। ঠিক আছে, এর চেয়ে একটু উত্তম করে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তৌফিক দান করেন। সতর ঢাকা। এরপর আরেকটা শর্ত, ক্যাবলামুখী হওয়া। আমাদের ক্যাবলা কাবা, কাবা কোন দিকে? আমাদের দেশ থেকে পশ্চিম দিকে। ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম,
আপনি মসজিদে হারামের দিকে ভিড়েন ভোগ করেন, 17-18 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে, বারবার আসমানের দিকে তাকায়, মনের ইচ্ছা হলো আল্লাহ তাআলা যদি কিবলাটা আমার কাবার দিকে করে দিতেন, এটা নবীর মনের চাওয়া। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফাদনা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আপনি বারবার মাথা আকাশের দিকে উঠান, আমি কিন্তু আল্লাহ বিষয়টা দেখি। আপনি যে কেন বারবার মাথা উঠান আমি আল্লাহ কিন্তু জানি। আপনি যেটাকে কেবলা চাইতেছেন, যে কাবাকে আপনি কেবলা হিসাবে চাইতেছেন, ভাবি অতি শীঘ্রই অবশ্যই অবশ্যই আপনার চাওয়া অনুযায়ী আমি আমার কাবাকেই কেবলা বানাই। চার রাকাত ওয়ালা নামাজের দুই রাকাত পড়ে ফেলছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, রাকাত ওয়ালা নামাজ দুই রাকাত পড়ে ফেলছে। ইতিমধ্যে হুকুম এসে গেছে জিবরিল আমিন এসে বলেছিলেন, হাবিব চেহারাটা আমার দিকে ঘুরে। এই জন্য এটাকে বলা হয় মসজিদুল জিল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, মানে এক নামাজ দুই কিবলার দিকে ভিড়ে বসে, দুই রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে দিকে আর বাকিটা কাবার দিকে ঘুরে। এই হলো কিবলামুখী হওয়া। নামাজের পূর্বের আরেকটা শর্ত অক্তমত নামাজ পড়া। এটা একটু বলেন আমার সাথে সবাই, কি নামাজ পড়া? নামাজ সবাই নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ نبيك প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজির কাছে জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন, বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। ক্বালা সুম্মা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী বললেন, বিজুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সেবা করা। ক্বালা সুম্মা আইয়ুম ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা নিয়ত আছে নি সবার? আর কার আছে? বিষয়ে চলে আসি, আমরা বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? একজন শুধু নামাজ পড়া বলছে না, পুরাটা বলবেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আর আপনারা যদি কোন শুধু নামাজ পড়া, আর আগামীকাল ফজর পড়বেন 10টায়, সময় মতো আপনি বাংলাদেশ থেকে পেলেনে উঠলেন কথার কথা মাগরিব পরে, কোন নামাজ পড়ে? মাগরিব পরে প্লেনে ওঠার পর কোন দিকে যাবেন? কথা কথা সৌদি আরব রওনা করবেন। তো বাংলাদেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিম দিকে। আপনি একটু দূরে যাওয়ার পর দেখবেন সূর্য এখনো ডুবে নেই, অথচ বাংলাদেশে মাগরিব পরে ফেলছে। এই কথা ভালো করে বুঝেন, বাংলাদেশে মাগরিব পরে প্লেনে উঠছে, অথবা প্লেনে বসে আছেন, মাগরিবের সময় হয়ে গেছে, আপনি মাগরিব পরে ফেলছেন প্লেনে, ইতিমধ্যে প্লেন উইছা পশ্চিম দিকে রওনা করছে, একটু পর দেখেন সূর্য ডুবে নেই, এক্ষেত্রে কি করবেন?
সূর্য ডুবে নেই মানে কি, কারণ আমি ওই এলাকায় এখনো মাগরি ভয় দেখি। আপনারা নতুন করে মাগরি পড়া লাগবে না, একবারই নামাজ ফরজ, ওই আপনার ফরজিয়ত আদায় হয়ে গিয়েছে, কথা আমি মনে থাকবে। হ্যাঁ, আপনি সাধারণত সচরাচর মানে আমি তো প্রশ্নের উত্তর পারি না দিও না, আপনি এটা প্রেক্ষাপটে এসে গেছে এই জন্য বলে দিলাম। আপনি বাংলাদেশ থেকে রওনা করলেন পশ্চিম দিকে, প্লেনে উঠলেন মাগরিব পরে, মাগরিব পরার পর আপনি প্লেন ছাড়লেন, প্লেন ছাড়ার পর পশ্চিম দিকে সৌদি আরব রওনা করছেন, কিছুক্ষণ যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ এখনো সূর্য ডুবে নাই, আল্লাহ আকবার, তখন কি করবেন? সূর্য ডুবে নাই মানে এখনো মাগরিবের সময় হয় নাই, বাস আপনার নতুন করে আর মাগরিব পড়া লাগবে না, কারণ আপনি যেখানে ছিলেন সেখানে মাগরিবের ফরজ হয়ে গেছে, আর আপনার নামাজ সময় মতো পড়ে নিয়েছেন, এই জন্য সময় মতো নামাজ পড়ার প্রেক্ষিতে কথাটা আসছে তাই বলে দিলাম। সময় মতো নামাজ পড়বেন সবাই ইনশাআল্লাহ, একটি হাদিস শোনাই শোনার পর আপনারা ডিসিশন দিবেন আসলে নামাজের প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষা আছে ইমাম সাহেব আসবে আমরা নামাজ পড়ব, ইমাম সাহেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নামাজের অপেক্ষা আছে, আলহামদুলিল্লাহ একটু আগে আমরা তো নামাজ পড়ছি, সাহাবীরা এসার অপেক্ষায় নবী আসতেছে না মসজিদ, মসজিদ দূরে ওরা পর্দাটা সরাইলি মসজিদ, ঘর থেকে পর্দা সরাবে মসজিদ, নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন আসাল্লান্নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে, ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনা লা, তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন দুউলি মা আন ফিল মিখদাব, পানি দাও পাত্রের মধ্যে পানি দাও আমি গোসল করব, ফাফআলনা ফাগতাসালা, আমরা পানি দিলাম নবী গোসল করলেন, ওয়ানাহাবা ইয়াগুআ, আল্লাহ নবী গোসল করার পর মসজিদে রওনা করলেন, মসজিদ কিন্তু দূরে না পর্দা সরাইলি মসজিদ, যে মাত্র নামাজে যাওয়ার জন্য রওনা করলেন তা উগমিয়া আলাইহি, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, প্রথম বেহুশ বেহুশ হয়ে সুম্মা আফা, হুশ ফিরে আসে, হুশ ফিরে আসার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন সাহাবীরা নামাজ পড়ছে কিনা, ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাযিরুনা, তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন দাউলি মা আন, পানি আনো, আবার আমার শরীর ধৌত করতে হবে, দুর্বলতা কাটাতে হবে, বেহুশি ভাব দূর করতে হবে, পানি আনো, আবার আমরা পানি দিলাম, সাবতা সালা, আবার শরীর মুবারক তিনি ধৌত করলেন, ওয়া রাহাবা ইয়া মুহা, আবার মসজিদে যাওয়ার জন্য উদ্যত হলেন, রওনা করলেন, ফারুমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ ফিরে আসে, কিছুক্ষণ পর যতটুকু সময় গেছে এরপর হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন আসাল্লাহ নাস, সাহাবীরা নামাজ পড়ছে, এই কথা বলার পর ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাযিরুনা লা, তারা নামাজ পড়ে নাই আপনার অপেক্ষা করতেছে। নবীজি বললেন দুউলি মা আন, আমার পানি আনো, আমি আমার শরীর আবার ধৌত করতে হবে, আমার বেহুশি ভাব দূর করতে হবে, আমরা আবার পানি দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মুবারক ধৌত করলেন, বেহুশি ভাব দূর করার চেষ্টা করলেন, শরীর ধৌত করার পর সাহাবা আলিয়া রুআ আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন, ফাউমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে, কয়বার
অনেকক্ষণ পর আবার হুশ ফিরে আস, অনেকক্ষণ পর হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ না সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাজিরুনা, তারা আপনার অপেক্ষায় আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা নামাজের কথা বললে বলি লুঙ্গিটা সমস্যা, আগামীকাল শুরু করব নামাজ। হুজুর আজকে না, কালকে থেকে শুরু করি, কারণ উনি নিশ্চিত আগামীকাল পর্যন্ত দুনিয়াতে হায়াত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাবাকে যদি বলা হয় সন্তানকে নামাজের কথা বলেন, এখনো ছোট বয়স, একুশ, শিশুটা, শিশুর বয়স কত? একুশ, বিশ। সন্তানকে নামাজের কথা বলেন, ছোট মানুষ থাক নামাজ পড়ব, উনি বড় হবে তারপর নামাজ পড়ব। বাবা সন্তানকে হাতে ধরে নাচের স্কুল, গানের স্কুলে নিয়ে যায়, বাবা সন্তানের ব্যাপারে বলে থাক না এই বয়সে এরকম করে, বড় হইলে সব ঠিক হয়ে যাবে। বয়স বিশ বাইশ চলতেছে, আর কবে বড় হবে আপনার সন্তান? যে বাবা তার সন্তানের ব্যাপারে এগুলা বলেন, সঠিক কাজ করেন নাই, সঠিক ভাবে বাবার পরিচয় তুলে ধরতে পারেন নাই, আপনি বাবা হিসাবে সন্তানকে কিভাবে জাহান্নামের রাস্তা দেখাতে পারেন? আরে বাবা কখনো সন্তানকে তো জাহান্নামের রাস্তা দেখাতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন তিনবার বেহুশ হওয়ার পর সুম্মা ফাকা, অনেকক্ষণ পর হুশ ফিরে আসে, জিজ্ঞাসা করলে নামাজ পড়ছে? কয় না পড়ে নাই। নবীজি বললেন, আমার পক্ষে আসলে আমার যাওয়া সম্ভব হচ্ছে না, আবু বকরের কাছে লোক পাঠাও, আবু বকরকে বলো ফাল্লি সাল্লি বিন্নাস, সাহাবীদেরকে নামাজ পড়ায় দিতে, আমি এখানে পড়ে ফেলতে হবে নামাজ। ফাতাহু রসুল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রসুল আসছেন। এই রসুল দ্বারা এখানে অর্থ হলো সংবাদদাতা, দূত আসছে, রসুল মানে এখানে সংবাদদাতা আসছে। আসার পর বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন্নাস, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেছেন মানুষকে নামাজ পড়ায়া দিতে। আবু বকর সিদ্দিক বললেন, ওয়া কানা আবু বকর রাজুলান রাকীকান, তিনি ছিলেন নরম মানুষ। হযরত ওমরকে বললেন, ওমর সাল্লি বিন্নাস, মেহরবানি করে আপনি নামাজটা পড়ায়া দেন। হযরত ওমর ফারুক বললেন, আমি পারব না, আমতা আহাত্তু বিযালিকা, আপনি বেশি যোগ্য, নবীজির পরে আপনিই বেশি যোগ্য, আপনি নামাজ পড়ুন। এই হাদিস থেকে ইশারা আল্লাহর রাসূল ইন্তেকালের পরে খলিফা আবু বকর, সুবহানাল্লাহ, কারণ আল্লাহ নবী তার অনুপস্থিতিতে ইমামতি করার জন্য কাকে কাকে বলতেছে? আবু বকর সিদ্দিককে। এখান থেকে বোঝা যায় নবীজির পরে খলিফা হবেন এই ব্যাপারে নবীর ইশারা আছে। কোন সাহাবী খলিফা হবে নবীর পরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অসুস্থ অবস্থায় ঘরে আস, কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। একদিন জোহরের সময় নবীজির শরীরটা একটু হালকা লাগছে, ওয়াজাদা মিন নাফসিহি খিফাতা, শরীরটা একটু হালকা অনুভূত হওয়ার পর দুইজনের কাঁধে বর করে মসজিদে গেলেন। সুবহানাল্লাহ। এই দুইজনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিকে হাদিসে বলছেন দুইজনের একজন, আহাদুহুমা আল আব্বাস, একজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের কাঁধে বর করে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর আবু বকর সিদ্দিক যখন টের পেলেন যে আল্লাহ নবী মসজিদে আসছে, তিনি ইমামতির জায়গা থেকে পিছনে আসতে চাইলেন। ওস্তাদ তার শিষ্যকে, নবী তার শ্রেষ্ঠ সাহাবীকে ইশারার মাধ্যমে ইঙ্গিত করে বললেন, আবু বকর ওখানেই থাকো। দুইজনের কাঁধে ভর করে মসজিদে ঢুকে বললেন, আজলা সানি ইলা জাম্বিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। যাই হোক, হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ানোর জন্য পড়ার জন্য পরেশান হয়ে কয়বার বেহুশ হলেন? তিনবার। নামাজের টেনশনে জীবনে কে কয়বার বেহুশ হয়েছে? নামাজ কাজ হয়ে গেছে বা পড়তে দেরি হয়েছে, আমার কিরকম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবার মতো নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم حبب الي من الدنيا النساء والطيب
নবীর কাছে অনেক প্রিয়, মা জাতিকে নবী খুব ভালোবাসতেন। দুই নাম্বার সুগন্ধি, আতর সুগন্ধি নবীর কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। তিন নাম্বার নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, নামাজ পড়লে আমার চোখ শীতল হয়ে যায়, এই নামাজ আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়। এই জন্য আমাদের উচিত নামাজ যেন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এইভাবে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আবু দাউদের বর্ণনা 3846 নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নামাজ কেন পড়েন? আপনার পা ফুলিয়ে ফেলছেন কেন নামাজ পড়তে পড়তে? আপনার তো কোনো গুনাহ নাই। নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দান করছেন? আমি কি ওই আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়াই। একটা হাদিস শুনে আপনাদেরকে, হাদিসটা একটু মজার হোক, আবার এই হাদিসটা গবেষণা করা হোক। সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির সাথে নফল নামাজে দাঁড়াইছে রাতের বেলা। কোন নামাজে? নফল তাহাজ্জুদে দাঁড়াইছে। সাহাবি বলেন, নামাজ পড়তে পড়তে আমার এমন অবস্থা হয়েছে, লাকাদ হামামতু আমরা সাউইন, আমি একটা অন্য ধরনের চিন্তা করে ফেলছি, অন্য চিন্তা, নবীজির সাথে নামাজ পড়তে দাঁড়ায়। তো সাহাবিরা প্রশ্ন করছে তাকে, আচ্ছা তুমি কি চিন্তা করছো বলো তো? তাই আমি নিয়ত করছিলাম নামাজ ছাইরা দিয়ে বসে দেয়। কেন? আল্লাহ আল্লাহ, নবীজি এত সময় তাহাজ্জুদে দাঁড়ায় রয়েছে, আমি সহ্য করতে পারতেছিলাম না, তাই মন চাইছিল নামাজ ছাইরা আমি বসে যাই। একটু ভাবেন, আল্লাহর পর যিনি শ্রেষ্ঠ এই হলো তার নামাজের অবস্থা। ভাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনাল মুসলিমি মুসলমানের মাঝে শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হলো তারকাস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। বলেন আমার সাথে সবাই, বলেন মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুশরিক নামাজ পড়তে পারে না। মুশরিক কি করছে? আমি এক অংশ, বাকি অংশ আপনারা, মুসলমান নামাজ, মুশরিক নামাজ, নবীজি বলেন মুশরিকের মাঝে মুসলমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। মুসলমান নামাজ পড়বে, ছাড়তে পারে না, মুসলমান নামাজ ছাড়ার কল্পনাও করতে পারে না, মুশরিক নামাজ ছাড়বে, কাফের নামাজ ছেড়ে দেবে। ওয়াজ কি মনে আছে আপনাদের? নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টা উদ্দেশ্য? এক নাম্বার, পূর্ববর্তী শর্তগুলোর প্রতি কি করা, গুরুত্ব দেওয়া। এই জাতীয় শর্তের মধ্যে আমরা একটা শর্ত নিয়ে আলোচনা করতেছিলাম, অক্তমত নামাজ। এরপর নামাজের নিয়ত করা, আজকে এসব নামাজে পড়তে আসছেন, বাস এটাই নিয়ত করে ফেলছেন যে আমি মসজিদে এসা পড়তে যাইতেছি, এটাই নিয়ত, আলাদা বুদ্ধি বলার কোনো প্রয়োজন নাই, নিয়ত আলাদা বুদ্ধি বলতে হবে না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আল্লাহ বিশুদ্ধ নিয়তের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য কারো মনে আছে? আল মুহাফাযাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করলাম কিনা এই বিষয়ে গুরুত্ব দেওয়া।
সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, মসজিদে আসার পর ওয়াদাখাল রাজুলুন, আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পর ওই ব্যক্তি নামাজ পড়লেন, নবীজি তার নামাজটা দেখতেছে, আল্লাহ নবী মসজিদে আসছে, এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়তেছে, নবীজি তার নামাজ দেখলেন, নামাজের সালাম ফিরানোর পর ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে সাল্লামা আলা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সালাম দিলেন, তিনি আবার গেলেন, তিনি পুনরায় নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, কয়বার হলো, দুইবার, ফারাজা আইসাল্লি কামা সাল্লা, আবার নামাজ পড়লেন, আগের মতোই নামাজ পড়ার পর আবার আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তাকে বললেন, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটু বন্ধ এই জায়গাটা, এই জায়গা হচ্ছে মূল আলোচনা, ইদা কুনতা ইলা সালা ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি তাকবীর বলবা, তাকবীর বলে হাত বাড়বা, আল্লাহু আকবার বলে হাত বাড়বা, সালা পড়বা, ফাতিহা পড়বা, এরপর সুবহান ওয়া আম্মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করবা। আপনি সূরা ফাতিহা পড়ার পর যেটা পারেন এটা করবেন, পড়ার পর সুম্মা কায়ের পর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না ওয়াকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। আমরা অনেকে রুকু করি, দেখেন যাই আর উঠি, নবীজি বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। রুকুতে কমপক্ষে ধীরস্থির ভাবে তিনবার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, পাশে দাঁড়াইলে দেখবেন অনেক মুসল্লির আওয়াজ পাওয়া যায়, মানে কি এ সুসু সুসু কি বললেন, এটা আপনি যে এবার বললেন, মানে সুবহানাল একবার যে করার পর আরেকবার শুরু করছেন, এটা আমরা বুঝতেছি আপনার আওয়াজে, এর মানে আপনি বুলেটের গতিতে একবার সুবহান রাব্বিয়াল আযীমটা বলেন, এই যে সু 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 তিনবার, তিন সু সু মানে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম শেষ হলো না, নবীজি বলেন হাত্তা তাতমাইন্না ওয়াকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা, সুমরফা এরপর মাথা উঠাবা, মাথা উঠানোর সময় আবার কি করে একদল ঝিকা থাকে, মাথা পুরোপুরি উঠায় না, বুঝাই ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি সিজদা যান না কেন, নবীজি বলেন হাত্তা তা'তাদিলা ক্বাইমা, তুমি সোজা হয়ে দাঁড়াবা, ইমাম সাহেব পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, সময় পাওয়া গেলে এই দোয়াটা পড়ে নেওয়া, এটা যদি পড়েন ফেরেশতারা প্রতিযোগিতা করবে কে কার আগে আপনার এই আমল নামা উপরে নিয়ে যাবে, এই আমল উপরে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা চলবে যদি ওটা পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এরপর সুমাসজুদ তুমি সেজদা করবা, সেজদার মধ্যে হাত্তা তাতমা ইন্না সাদিদা, ধীরস্থির ভাবে সেজদা করবা, সেজদায় তিনবার পড়া সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে,
মাঝখানে বৈশা যদি পারেন কমপক্ষে এতটুকু পড়বেন, পড়েন আমার সাথে আল্লাহুম্মা ফিরলি, যদি আরেকটু বাড়াইতে পারেন দুইটা।